নির্বাচনে ভোট দেননি এমন কয়েকজন হতদরিদ্র ব্যক্তি সরকারি বরাদ্দের চাল চাওয়ায় তাদের পিটিএ জখম করার অভিযোগ উঠেছে জয়পুরহাটের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় ইউপি সদস্যকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেছেন ভুক্তভোগীরা। এদিকে প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে অসহায় পরিবারগুলোর। নিওয়াজ মোর্শেদ নোমানের তথ্য ছবিতে বিস্তারিত জানছেন শেখ ফাহিম। জয়পুরহাটের ভাতসা ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামে প্রায় ৪০০ ছিন্নমূল ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের বসবাস। গত ২১ এপ্রিল ওই গুচ্ছগ্রামে সরকারি বরাদ্দকৃত চালের কার্ডের নামের তালিকা তৈরি করছিলেন স্থানীয় ইউপি সদস্য আলী শাকিদার পিন্টু। এ সময় চালের কার্ড করে দেওয়ার কথা বললে ভোট না দেওয়ার অভিযোগ এনে ভিক্ষুকসহ ৭ জনকে মারধর করে পিন্টুসহ তার লোকজন। এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীরা। এদিকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। যাতে এ ধরনের কার্যক্রম আর ভবিষ্যতে কোনো মেম্বার প্রার্থী না করতে পারে, কোনো অসহায় দুস্থ নিপীড়িত ব্যক্তিকে যাতে সরকারি সাহায্য চাইতে যে নিপীড়িত না হতে হয়, সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং তার শাস্তি যাতে নিশ্চিত হয় এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।